ব্রুনো ফার্নান্দেজের ক্রস, রোনালদোর হেড, উরুগুয়ের বিপক্ষে পর্তুগালের ফার্স্ট লেড, সিআর সেভেন এর সেই বুনো উল্লাস। 37 বছর 296 দিন ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে গেলেন বিশ্বকাপে ব্যাক টু ব্যাক গোল করা ওল্ডেস্ট ফুটবলার। ওয়েট ওয়েট ওয়েট, অ্যাকশন রিপ্লেতে দেখাচ্ছে ভিন্ন ছবি। বল তো রোনালদোর মাথায় লাগেনি, একবার বারবার করে দেখা হলো আসল ঘটনা। অতঃপর আনুষ্ঠানিকভাবে লাউড স্পিকারে জানানো হলো, রোনালদো নয় ব্রুনো ফার্নান্দেজের গোলে পর্তুগিজরা পেয়েছে ব্রেক থ্রু। ব্যাস সোশ্যাল মিডিয়ার কল্যাণে ফুটবল ক্রিকেট টেনিস সব পাড়াতে তাড়ায় তাড়ায় রচিয়ে গেল গোল তুমিকার, রোনালদো না ফার্নান্দেজের। সংবাদ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউ কেউ তো রোনালদোর গোল দাবি করার ঘটনার জেরে ব্রুনোকেই মানছেন পর্তুগিজদের সেরা খেলোয়াড়। তবে গোল নিয়ে গোলমাল বাঁধানোতে মাথা ব্যথা নেই ব্রুনো ফার্নান্দেজের। গোলটা কে করেছে এটা সত্যিই কোনো ম্যাটার করে না, আমার মনে হচ্ছে বলটা ক্রিশ্চিয়ানোর মাথায় স্পর্শ করেছিল, গোলটা সেই করেছে। তবে আসল ব্যাপার হচ্ছে আমরা ম্যাচটা জিতেছি এবং আমরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছি। বিশ্বকাপে 19 ম্যাচ খেলে রোনালদো করেছেন 8 গোল, আর একটি গোল করতে পারলেই ছুঁয়ে ফেলতেন বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোল স্কোরার ইউসেবিওকে। হয়তো ওই সময়টাতে সিআর সেভেন মত্ত হয়েছিলেন এই ল্যান্ডমার্ক ছোঁয়ার উন্মাদনায়। তবে এই এক ঘটনার জেরে কি রোনালদোর গায়ে লেগে যাবে প্রতারকের ট্যাগ? 38 ছুঁই ছুঁই বছর বয়সেও রোনালদো যেভাবে আকাশ বাতাস ফুরিয়ে দেশের ঝান্ডা উড়াচ্ছেন, সব কি হয়ে যাবে ধুলিশ্বাত? কোহিনুর কণা, একাত্তর।